দর্শক, ফিরে যাই আমাদের আজকের অতিথি লেখক ও সংগঠক নাজমুল হুদার কাছে। শুরুতেই যা বলছিলাম, আপনি তো অনেক কিছুর সাথে জড়িত, লেখালেখি করছেন, নানা সংগঠনের সাথে জড়িত আছেন, বিতর্ক উৎসবের সাথেও জড়িত আছেন, আপনার বর্তমান ব্যস্ততা সম্পর্কে জানতে চাই। আসলে বহুমুখী কাজের মধ্যে থাকাটাই আসলে আমার ভালো লাগা, তবে সব কাজগুলোই আমার আসলে নতুনদেরকে তরুণদেরকে উদ্বুদ্ধ করার প্রয়াসে। সাম্প্রতিক যে ব্যস্ততা, গত সপ্তাহেই আমার যে জন্মজেলা কুষ্টিয়া, সেখানে একটি উদ্যোগ নেই যে 2018 সালে যারা এ প্লাস পেল, প্রায় 700 শিক্ষার্থী, তাদের মধ্য থেকে যারা মেধাবী বাট দরিদ্র, সেই সমস্ত মেধাবীদেরকে প্রায় 10 লক্ষ টাকার একটি বৃত্তি প্রদানের আমি উদ্যোগ নিই, এবং শেষ পর্যন্ত সবার সহযোগিতায় এটি সম্পন্ন হলো গত সপ্তাহে। এটি আমার জন্য খুব আনন্দের খবর এবং বলা যায় একটি তৃপ্তির বিষয়, এবং দায়বদ্ধতার জায়গা থেকে বললেও এটি আমার একটি সন্তুষ্টির জায়গা। আর আগামী সপ্তাহ থেকেই ঢাকা শিশু একাডেমিতে, বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে জাতীয় বিতর্ক উৎসব শুরু হবে। এটি 12তম উৎসব ন্যাশনাল ডিবেট ফেডারেশনের আয়োজনে। সেখানেও আমার ব্যস্ততা বা সম্পৃক্ততা, এবং সেখানে 2 দিনব্যাপী এই উৎসবে সারা বাংলাদেশের বিতার্কিক এবং বিতর্ক প্রেমী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক থাকবেন। যে বিতর্ক উৎসব শুরু হতে যাচ্ছে সে প্রস্তুতি সম্পর্কে জানতে চাই। রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে এবং সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা, এক কথায় বিতর্ক প্রেমী এদের একটি মিলন মেলা বলতে পারেন। আমরা এটি 12তম, অর্থাৎ এই এটির জন্যই আসলে সারা দেশের তার্কিকরা অপেক্ষা করে, কারণ তারা সবসময় ঢাকায় আসতে পারে না। এটি তাদের জন্য একটি সুখবর এবং আমাদের জন্য একটি ভালো লাগার দিক যে আমরা এই কাজটি সারা বছরব্যাপী যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভাগে করে থাকি, তার শেষে আমরা এই কাজটি করার চেষ্টা করি। এখনকার শিক্ষার্থীদের মধ্যে বিতর্কে অংশগ্রহণ করার আগ্রহ কতখানি দেখতে পান, আর শিক্ষার্থীদের জন্য বিতর্কে অংশগ্রহণ করা কতটা জরুরি বলে আপনি মনে করেন? শিল্পগুলোর মধ্যে একটি সমন্বয় বা একেবারে আধুনিক একটি শিল্প, সেটি হলো বিতর্ক। সেটির আগ্রহ এখন অনেক বেশি, বিশেষ করে অভিভাবকদের মধ্যে আরও আমরা বেশি আগ্রহ দেখতে পাই। তাদের সন্তানদের তারা নিয়ে আসে উৎসবগুলোতে, বিভিন্ন কম্পিটিশনগুলোতে। এ থেকে আমরা বুঝতে পারি যে আসলে তারা বিতর্ক নিয়ে তারা আসলে ভাবে, এবং বিতর্কের যে গুরুত্ব সে বিষয়ে নতুন করে বলার অপেক্ষা রাখে না। যে আমরা যদি আসলে আমাদের যে কোনো পেশায় আমরা যদি ভালোভাবে নিজেদেরকে তুলে ধরতে মনে করি, যে আমরা ভালোভাবে নিজেদেরকে তুলে ধরবো, আমরা অন্যের সাথে আমাদের যোগাযোগ দক্ষতা বাড়াবো, আমাদের নেতৃত্ব গুণ যেটি, সেটি যদি আমরা বৃদ্ধি করতে চাই, তো এই সবগুলো বিষয়কে কিন্তু একসাথে সমন্বয় করে বিতর্কের মধ্যে দিয়ে উঠে আসে। আর বিতর্কের যে 4টি বিশেষ করে উপাদান, লেখা, বলা, পড়া এবং শোনা, এটি কিন্তু সব ধরনের মানে উৎকর্ষ সাধনের জন্যই আসলে আমাদের দরকার, এবং বিতর্কের মধ্য দিয়ে আসলে সেই কাজটা হয়। যে একই সাথে আমি যখন বলার জন্য স্ক্রিপ্ট লিখি, লেখার কাজটি হয়, আমি যখন বলি তখন বলার কাজটি হয়, যখন প্রতিপক্ষ কথা বলেন তখন আমি শোনার কাজটি করি খুব ভালোভাবে, এবং আরেকটি কাজ হয় যেটি, সেটি হলো পড়াশোনা। আমাকে ভালো বিতর্ক করতে হলে অবশ্যই খুব বেশি পড়াশোনা করতে হবে। তো আমি যেহেতু খুব ভালো বিতর্কিক কখনোই না, কিন্তু বিতর্ক সংগঠনের সাথে অনেকদিন ধরে যুক্ত, তো অনেক তুখুর বিতর্কিকদেরকে দেখে আমার যেটি মনে হয় যে আসলে পড়াশোনার কোনো বিকল্প নেই, ভালো বিতর্ক করতে হলে ভালো পড়াশোনা দরকার। এবার যদি একটু শুরু দিকে গল্পটা শুনতে চাই, ঠিক কবে থেকে বিতর্কের প্রতি আগ্রহ আপনার জন্মায় এবং আপনি অংশগ্রহণ করেন? আমি কুষ্টিয়া সরকারি কলেজে যখন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করি, তখনই বাংলাদেশ টেলিভিশনে যে 17তম জাতীয় বিতর্কে অংশগ্রহণ করি দলগতভাবে, এরপর সাংগঠনিকভাবে যুক্ত হই, এবং গত বই মেলায় আমি বিতর্কে হাতে খড়ি নামে একটি বই লিখি সহজ ভাষায়। সেখানে বিভিন্ন বিতর্কের কলাকৌশল, বিতর্কের ধরন, বিতর্কের গুরুত্ব, বিভিন্ন বিতার্কিকদের উদাহরণ সহ একটি বই, সেই বইটিও আমরা বিভিন্ন উৎসবে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করি। সেই বইটি পড়ে যাতে আগামী দিনের তরুণ তার্কিকরা উপকৃত হয়। বইমেলা প্রসঙ্গ যেহেতু চলে এসেছে, গত মাসে শেষ হলো আমাদের প্রাণী উৎসব বইমেলা 2019, এবারে বইমেলা কেমন দেখলেন? বইমেলা সবসময় আমাদের খুব অপেক্ষার একটি প্রহর বলতে পারেন,
তো দীর্ঘ প্রহরের পর যে মানে বইমেলাটি শুরু হয় সেই প্রহরটি আপনি জানেন যে এবার অনেক দিন পর আবার আরও দুই দিন দীর্ঘায়িত হলো, সেটি আমাদের প্রকাশক লেখক এবং পাঠকদের জন্য সুখবর বটে। আর নতুন যেই বিষয়গুলো বইমেলায় চোখে পড়ার মতো এবার সেটি হলো পাঠকদের বই কেনার যে আগ্রহ সেটি তো অবশ্যই ঊর্ধ্বমুখী, সেটি বলার অপেক্ষা রাখে না, এবং বই প্রকাশের হারও বেশি সেটিও বলার অপেক্ষা রাখে না। নতুন যে বিষয়টি সেটি হলো বইয়ের বহুমাত্রিকতা, যে বইগুলো হয়তো বাংলাদেশে একসময় আমরা ভাবতাম না যে বইগুলো হতে পারে, বইগুলো কেনা যেতে পারে, কিন্তু এখন বিশ্ব অঙ্গনের বইয়ের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশেও অনুবাদ শুধু নয়, তার আলোকে অনেক নতুন নতুন বই এখন বাংলাদেশে জনপ্রিয়তা পাচ্ছে, যেমন ক্যারিয়ার বিষয়ক, পেশা বিষয়ক। এই প্রসঙ্গে আসছিলাম, আপনি তো ক্যারিয়ার বিষয়ক অনেক বই লিখছেন, আপনার এবার লেখালেখি বই সম্পর্কে জানতে চাই। আত্মোন্নয়নমূলক বা ক্যারিয়ার নির্ভর বইগুলো বাংলাদেশে একসময় জনপ্রিয়তা বলতে বা সুলভ বলতে পারেন সেই বিষয়গুলো, কিন্তু নতুন যেটি শুরু হলো যে আমরা যখন টুকটাক বিভিন্ন দৈনিকের মাধ্যমে লেখালেখিটা শুরু করি, বিভিন্ন দিক নির্দেশনামূলক লেখা, বিশেষ করে আমি প্রথম আলোর যে শুক্রবারের সাময়িকী চাকরি বাকরি, সেখান থেকে আমার লেখা এই বিষয়ে লেখালেখি শুরু। তো তখন আমরা যখন লেখালেখি শুরু করি তখন আমরা দেখি যে তরুণদের মধ্যে এই বিষয়ে অনেক বেশি আগ্রহ, এবং সেই আগ্রহের ফলশ্রুতিতে আমরা একসময় মনে করি যে এটা নিয়ে আসলে বই হতে পারে। এবং তখনই আমি 2016 সালের শেষের দিকে ক্যারিয়ার কারিশমা নামে আমার প্রথম বই আনলাম, এবং 2017 সালের বইমেলায় সেটি পাওয়া যায়। তো সেই বই থেকে পরবর্তীতে তার ধারাবাহিকতায় আরেকটি আত্মোন্নয়নমূলক বই এক্স ফ্যাক্টর, নিজেকে জানার অজানার সূত্র, সেটিও আমাদের নিজেদের ভিতরের যে শক্তি সেটিকে জানা এবং জাগরিত করার জন্য। এবারে বইমেলাতে আপনার বই প্রকাশিত হয়েছে সে সম্পর্কে জানতে চাই। আমি যে ধরনের লেখালেখি করি পত্রিকায় এবং আমার পরপর যে তিনটি বই সবগুলোই আত্মোন্নয়নমূলক প্রবন্ধের মধ্যে আসলে বলতে পারেন, কিন্তু এবারের বইমেলায় আমি একটু ভিন্নতা আনি। সেটি হলো এবারের বইমেলায় আমার প্রথমবারের মতো কবিতার বই বের হয় আপন আয়নায় গোপন মুখ নামে। এই কবিতার বইটি আমার আসলে বিভিন্ন সময়ে শখের বসে যে কবিতাগুলো লেখা সেই লেখাগুলো সংকলন করে একটি কবিতার বই এবারে আমি প্রথমবারের মতো বইমেলায় আনলাম। এই বইটির ভূমিকাও আমাদের আরেক প্রখ্যাত কবি কবি আসাদ চৌধুরী উনি লিখেছেন, আর এই বইটি বাঙালি প্রকাশন থেকে। আপনি তো বেশিরভাগ ক্যারিয়ার বিষয়ক বই লিখেছেন, আপনার একটি বই বেরিয়েছে ক্যারিয়ার কারিশমা নামে, বইটির মধ্যে ক্যারিয়ার বিষয়ে কি ধরনের পরামর্শ দেওয়া হয়েছে তরুণদেরকে যদি একটু বলতেন? ক্যারিয়ারের বিষয়টি আমরা খুব কঠিনভাবে দেখি সবসময়, আমরা মনে করি যে আমাদের হয়তো কাঙ্ক্ষিত ক্যারিয়ার হবে না, কিংবা বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমরা বলি আমাদের যেহেতু জনগোষ্ঠীর একটি বড় অংশ তরুণ এবং তারা বেকারও বটে, তো আমরা সবসময় তাদের মধ্যে যে বিষয়গুলো লক্ষ্য করি তাদের আত্মবিশ্বাসের একটি বড় অভাব, এবং আরেকটি হলো নিজেকে ওইভাবে তৈরি করা, মানে দক্ষ করে একটি নির্দিষ্ট জায়গা যাওয়ার জন্য যে দক্ষতা দরকার সেটিও তাদের মধ্যে খুব বেশি আমরা পাই না। তার প্রেক্ষিতে আমার ক্যারিয়ার কারিশমাতে আমি যে বিষয়গুলো আনার চেষ্টা করি সেগুলো হলো যে আমাকে শুরুতে আমার লক্ষ্য ঠিক করতে হবে, ওখানে সাতটি পাঠ, সাফল্যের সাত পাঠ ক্যারিয়ার কারিশমা, সেই পাঠের শুরুটাই হলো উৎসাহের উৎস এবং মানে উৎসাহ। তো সেই বিষয়টি আমাদের একেবারে পরিবার থেকে শুরু হয়, পরিবার এবং পারিপার্শ্বিক যে বিষয়গুলো সেখানে যুক্ত থাকে সেখান থেকে আমরা উৎসাহটা পাই, নিজেকে তৈরি করার জন্য এক ধরনের অনুপ্রেরণা পাই, এরপর নিজেকে মন স্থির করার বিষয়গুলো আসে, এরপরে প্রস্তুতি নেওয়ার বিষয়গুলো আসে, এরপরে আমরা যদি কোথাও আমার লক্ষ্যে আমরা যেতে পারি আমি আরও বেশি ভালো কীভাবে করা যায়, উৎকর্ষ সাধন কীভাবে করা যায় সেগুলো নিয়ে কাজ করার বিষয় আসে। তো সেই বিষয়গুলোর সবচেয়ে সহজ যে বিষয়টি আমি তরুণদের বলার চেষ্টা করি সবসময় সেটি হলো আমাদের পর্যবেক্ষণ ক্ষমতা বাড়ানোর যে বিষয়টি। ধরেন আমি একটি নির্দিষ্ট পেশার জন্য, চাকরির জন্য আমি অনেক বেশি পড়াশোনা করব রাত দিন, বাংলাদেশে এটি ট্রেন্ড যে পড়াশোনা মানে শেষের দিকে গিয়ে আমরা হুমড়ি খেয়ে পড়বো, অ্যাপ্লিকেশন করব, বই কিনব, পড়াশোনা করব, পরীক্ষা দেব, এরপরে হতাশাও কেউ কেউ হতাশ হবো, কেউ আবার কাঙ্ক্ষিত ক্যারিয়ারটি পাবো। কিন্তু আমি যেটি বলার চেষ্টা করি সব জায়গাতেই এবং আমার লেখালেখিতেও বটে সেটি হলো আসলে এটি আমার খুব বেশি কঠিন ব্যাপার নয় যদি আমি আমার পর্যবেক্ষণ ক্ষমতাকে বাড়াতে পারি। সেটি আমি যখন এই জ্যামের মধ্যে দিয়ে আমি বিশ্ববিদ্যালয়ে আসি বা আমরা যখন আমাদের কর্মক্ষেত্রেও যাই তখন কিন্তু আপনি ঢাকা শহরেই লক্ষ্য করবেন যে আমাদের দুই পাশে অসংখ্য বিলবোর্ড থাকে,
আপনি লক্ষ্য করবেন যে জ্যামের মধ্যে যখন আপনি বসে থাকেন তখন কিন্তু আপনি দুই পাশে অসংখ্য স্থাপনা পাবেন, এবং আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন যাবেন সেখানে রাজু ভাস্কর্য পাবেন। তো আমাদের তরুণদের যে সমস্যা, তারা ওইখানে যাবে, তারা ওইখানে সেলফি তুলবে, কিন্তু রাজু ভাস্কর্যের যে স্থাপতির নাম সেটিই হয়তো প্রশ্নে আসবে, সেই প্রশ্নটি কিন্তু সে হয়তো বলবে আমি এটি আসলে পড়াশোনা করিনি, সুতরাং এটা আনসার করতে পারিনি। আসলে পারিপার্শ্বিক চারিদিক থেকে আমাদের জ্ঞানটা অর্জন করতে হবে এবং নিজেকে প্রস্তুত করতে হবে। এবার সেই প্রসঙ্গে একটু আসি, আমরা তরুণরা যারা এখন পড়াশোনা করছি বা স্কুল কলেজে ভর্তি হচ্ছে, ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে, তারা যেই সাবজেক্টে পড়াশোনা করে চাকরি ক্ষেত্রে এসে কিন্তু সেই সাবজেক্ট রিলেটেড চাকরি কিন্তু তারা ভাবে পাচ্ছে না, সেক্ষেত্রে এই ব্যাপারটা নিয়ে আপনার ভাবনা কি? এটি খুব বেশি বড় সমস্যা বলে আমি মনে করি না। কারণ হলো যে যারা আসলে পড়াশোনা করে একটি নির্দিষ্ট বিষয়ে, সেই বিষয়ে যদি আমাদের, আমরা আগে থেকেই কিন্তু জানি যে আমি এই বিষয়ে পড়াশোনা করলে আমার কতটুকু আমার জন্য সুযোগ থাকবে পড়াশোনা শেষে, এটি কিন্তু আমরা মোটামুটি সবাই এই বিষয়টা জানি। সুতরাং আমি যদি শুরু থেকেই সেভাবে নিজেকে তৈরি করি যে আমি আমার যে নির্দিষ্ট পড়াশোনার সাবজেক্ট সেখানে আমি যদি খুব ভালো করি, তাহলে আমি শিক্ষকতায় পেশায়, গবেষণার পেশায় যেতে পারবো। আর আমি যদি ওই ওই সাবজেক্টে, ওই বিষয়ে যদি আমি খুব বেশি পারদর্শী বা বেশি আগ্রহী না হই, তাহলে আমাকে অবশ্যই সাধারণ কোনো কম্পিটিশনে গিয়ে আমাকে মানে চাকরি ম্যানেজ করতে হবে, সুতরাং সেই জন্য আমাকে প্রস্তুত হতে হবে। অতএব আমি যদি শুরু থেকেই সেই বিষয়টা জানি, তাহলে আমার মনে হয় না যে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা, বা আমার মনে হয় না যে তার মানে কোনো নির্দিষ্ট একটা দিকে যাওয়ার জন্য তার কোনো বাধা থাকে। সকল তরুণকে আসলে শুরু থেকেই নিজের ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে এবং সেই বিষয়ে নিজেকে তৈরি করতে হবে। এবার আসি আপনার প্রসঙ্গে, আপনার এই লেখালেখি এবং এই সংগঠন একই সাথে চালাচ্ছেন, সবকিছু কীভাবে এত সুন্দরভাবে সমন্বয় করছেন? সুন্দরভাবে সমন্বয় করতে পারি কিনা জানি না, কিন্তু আসলে ভিতর থেকে যে সবচেয়ে বড় যে বিষয় সেটি হলো আমি না করেও থাকতে পারি না। তো যেহেতু আমি না করে থাকতে পারি না, সুতরাং কোনো কাজ বা কোনো উদ্যোগ নেওয়ার মধ্য দিয়ে যদি কোনো মানুষ উপকৃত হয়, কোনো তরুণ যদি উদ্বুদ্ধ হয়, কারো যদি হতাশা কাটে, কেউ যদি তার কাঙ্ক্ষিত ক্যারিয়ারটি খুঁজে পায়, সেটি আসলে একটি বড় সার্থকতা। এবং সেই লক্ষ্যে আসলে লেখালেখি বলেন বা বিভিন্ন উদ্যোগ আয়োজন বলেন, কিংবা বিভিন্ন আমরা যদি বলি যে বিভিন্ন উদ্বুদ্ধকরণ সভা বলেন বা বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন প্রোগ্রাম বলেন, সেগুলো আসলে করে থাকি। এবং সেগুলো করার জন্য যে সমস্যাগুলো হয়তো থাকে বা সময়ের যে স্বল্পতা থাকে, ব্যস্ততা থাকে, সেগুলো আসলে ওই মনের তাগিদেই আসলে সেটি সমাধান করতে হয়। আপনার কি মনে হয় বর্তমানে তরুণদের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে একাডেমিক পড়াশোনা কি যথেষ্ট, নাকি তার পাশাপাশি অন্যান্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও করা দরকার? এক্সট্রা অর্ডিনারি হিসাবে যদি আপনি নিজেকে গড়ে তুলতে চান, অবশ্যই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস লাগবে। কিন্তু এটাও একটা লক্ষণীয় বিষয় যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিন্তু সবার মধ্যে আপনি সবাইকে ওইভাবে গড়ে তুলতে চাইলেই কিন্তু পারা যাবে না। কারণ আমাদের বাবা মারা বা অভিভাবকরা এখনকার সবাই মনে করে যে আমি হয়তো সব দিকে এক্সপার্ট করব, এটাকে পলিম্যাথ বলে, সব দিকে এক্সপার্ট। তো সবাই কিন্তু সব দিকে এক্সপার্ট হবে না, যদি কিনা তার ভিতরে সেই তাগিদটি না থাকে। তো সেটিও বুঝতে হবে যে আসলে সে কোন দিকে পারদর্শী, কোন দিকে আগ্রহী। মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস না থাকলেই যে খুব ভালো ক্যারিয়ার গড়া সম্ভব না, বিষয়টা তাও না। আবার এটিও এমন না যে আমি সব বাদ দিয়ে শুধুমাত্র পড়াশোনা করব, তাতে আমি খুব ভালো বেশি ক্যারিয়ার গড়তে পারবো, সেটিও আবার ঠিক না। এটি বুঝতে হবে মানে আমার মধ্যে আসলে কোন শক্তি এবং আমার মধ্যে আগ্রহটা কি। আপনি একটি সংগঠন পরিচালনা করছেন, সেই সংগঠন সম্পর্কে জানতে চাই। বিতর্ক আন্দোলনের সাথে দীর্ঘদিনের সম্পৃক্ততা, এর পাশাপাশি আমি লেখালেখির শুরুতেই যেটি লক্ষ্য করি যে আরও তরুণদের যদি আসলে আরও বেশি উদ্বুদ্ধ করতে চাই, তাহলে শুধু লেখালেখি না, পাশাপাশি তাদের জন্য কোনো কোনো উদ্যোগ নেওয়া দরকার। এবং সেজন্য একটি ওয়েব পোর্টাল আমি শুরু করি, careercard.com। এখানে আমি বিভিন্ন ধরনের অনুপ্রেরণামূলক লেখালেখি, ভিডিও এগুলো আপলোড করতে থাকি, এবং এগুলো তরুণরা পড়ে যাতে উদ্বুদ্ধ হয়। এবং পাশাপাশি বাংলাদেশ অর্গানাইজেশন ফর স্কিল ডেভেলপমেন্ট, এটাও একটি তরুণদের সংগঠন, সেটিকে আমি দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করি যে তারা যাতে আসলে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে বা তাদের দক্ষতা উন্নয়ন নিয়ে নানা ধরনের কর্মকাণ্ড তারা করতে পারে। তাদেরকে আমি মানে আমার পেশাগত জায়গার পাশাপাশি গিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়ে যাতে তাদেরকে ওইভাবে গড়ে তোলা যায়, সেই চেষ্টাটি করি। আপনার অভিজ্ঞতার আলোকে বর্তমানে যারা তরুণরা নিজেদের ক্যারিয়ার ভালোভাবে গড়তে চায়, তাদের জন্য কী ধরনের পরামর্শ থাকবে? এখনকার যারা তরুণ খুবই হতাশাগ্রস্ত, তারা অনেকেই বলে যে তরুণদের খুব করুণ অবস্থা।
আমি বেকার বিষয়টাকে আমি খুব মানে অন্যভাবে দেখি। আমি মাঝে মাঝে এদেরকে বলি যে আসলে এটা বেকার না, এটা হলো বিকার, মানে এই যে বিকারগ্রস্ত একটি অবস্থা আমাদের এখন আমরা দেখতে পাই ইদানিং যে ঘটনাগুলো ঘটে, তো সেখান থেকে এবং সেই অভিজ্ঞতা থেকে বা পর্যবেক্ষণ থেকে আমার যেটি মনে হয় সেটি হলো যে আমাদের শুরুর থেকে আমার যেটুকু আমার মধ্যের যে শক্তি সেই শক্তিকে বিশ্বাস করাটা খুব জরুরি। অর্থাৎ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, আপনাকে এটি আগে মানতে হবে যে আমি যেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার কথা বা আমি যেই সময় একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা সেই সময় আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি কিনা বা পড়ার সুযোগ পেয়েছি কিনা। যদি আমি সেটি পাই তাহলে এটি আমার জন্য যথেষ্ট এই বয়সে। তো সেটির জন্য আমি যদি পারিপার্শ্বিক বিভিন্ন অবস্থাকে দোষারোপ করি এবং আমি যদি আমার ভাগ্যকে দোষারোপ করি তাহলে কোনো লাভ হবে না। এখন পরবর্তী যে আমার পাওনাটুকু সেটি পাওয়ার জন্য আমাকে একই সাথে তৈরি হতে হবে। সুতরাং তৈরি হওয়ার বিষয়টা এবং এক মানে নিজেকে ওইভাবে সফল ক্যারিয়ারিস্ট হিসাবে গড়ে তোলার বিষয়টি অনেকখানি নির্ভর করে নিজের মনোবলের উপর এবং সেইভাবে নিজেকে প্রস্তুতকরণের উপর। অনেক মূল্যবান কিছু কথা শুনলাম, আশা করি আজকের আয়োজনটি যারা দেখছেন তারা অনেক উপকৃত হবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকে সকালে আয়োজনে আসার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলা ভিশন এবং দর্শকদের। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নো টাওয়ার, 110 বীরতম সিয়ার দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030304, আমাদের ইমেল অ্যাড্রেস dinpotidin@bangladesh.tv। সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, মানুষ নিজের মনকে যতটা বুঝতে পারে সে ততটাই সুখী। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।